ইউনিয়ন পরিষদ নির্বাচন কেন্দ্রিক বিস্তারিত সংবাদ নিয়ে আপনাদের সঙ্গে আছে ডিএলসেন নির্বাচনী প্রবাহ। স্বাধীনতার ৫০ বছর এগিয়েছে বাংলাদেশ। মুক্তিযোদ্ধা, রাজনীতিবিদ, বুদ্ধিজীবী, তার পাশাপাশি বলিষ্ঠ ভূমিকা রেখেছে আমজনতা। সেই আমজনতার প্রতিনিধি ঘোড়াঘাট উপজেলার ৪ নং ঘোড়াঘাট ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন ইকবাল বৈদ্যুতিক পাখামার্কায় যে সামনে ৩১ তারিখে নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছেন, সে সম্বন্ধে আমরা তার মতবাদ জানব। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ মহান, আল্লাহ সর্বশক্তিমান। আমি ৪ নম্বর ঘোড়াঘাট ইউনিয়ন পরিষদ ৩ নম্বর ওয়ার্ডের একজন মেম্বার পদপ্রার্থী, অর্থাৎ বৈদ্যুতিক পাখা ফ্যান মার্কা যেটাকে বলা হয় সে মার্কানে নির্বাচন করতেছি। তো আমি, আমার খুব ইচ্ছা, আমি জনগণের সেবা করতে চাই, এবং আমি যদি জনগণ যদি নির্বাচিত হয়ে আসতে পারি এই এলাকায়, এ আমার এই ৩ নম্বর ওয়ার্ডটি একটি মডেল ওয়ার্ড হিসেবে গণ্যিত করতে চাই, মাদক মুক্ত করতে চাই, এ সমাজ থেকে যত দুর্নীতি থাকবে দুর্নীতিগুলো দূর করতে চাই। আমার খুব ইচ্ছা অনেক ভালো কাজ করার জন্য। এই জন্য আমার পাশে আমার মুরব্বীরা, আমি সকলকে সবার কাছ থেকে দোয়া নিয়েছি, এবং আমার পাশে জনগণ আছে। আমি ইনশাল্লাহ বের হয়ে আসব, জনগণ আমার অবশ্যই ভোট দিবেন, সেই ভোট দিয়ে জয়যুক্ত করবেন। ৩১ তারিখে যে ভোট হবে ইনশাল্লাহ বিপুল ভোটে আমি জয়যুক্ত হব, এবং হয়ে এই ৪ নম্বর ইউনিয়নের ৩ নম্বর অবহেলিত যে ওয়ার্ডটি, এই ওয়ার্ডটির ভালো কাজ করার চেষ্টা করব, এবং সমাজের ভালো মানুষের কাছে ভালো হওয়ার চেষ্টা করব, যেন আমাকে সবাই ভালো চোখে দেখে। এই কথা বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করতে যাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যেমন প্রতিশ্রুতি দিলেন যে সামনে আসছে আগামী ৩১ তারিখে যে নির্বাচন হতে যাচ্ছে, সেই নির্বাচনে তিনি জয়যুক্ত হইতে পারলে অত্র এলাকার সার্বিক উন্নয়ন সহ যেসব সুবিধা অসুবিধা রয়েছে সেগুলো সার্বিক উন্নয়ন সহ অত্র এলাকার, যেমনটি আপনি শুনলেন আনোয়ার হোসেন ইকবাল ভাই যে যেমনটি বললো যে মাদক মুক্ত করবেন অত্র এলাকাকে, এবং আরো যেসব বাল্য বিবাহ এবং আরো যেসব বিভিন্ন রকম সমস্যা রয়েছে সেসব সমস্যার তিনি সার্বিক উন্নয়ন করবেন বলে আশাবাদ ব্যক্ত রাখছেন অত্র এলাকার মেম্বার পদপ্রার্থী জনাব আনোয়ার হোসেন ইকবাল সহ অত্র এলাকার সাধারণ জনতা। কাটেনি করোনার প্রকোপ, গোটা বিশ্ব রয়েছে এখনো করোনা আতঙ্কে, আর তাই মাস্ক ব্যবহার করুন, যাবতীয় স্বাস্থ্যবিধি মেনে চলুন। জনস্বার্থে ডিএলসেন।